বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো বছর জুড়ে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করে রাখবেন আপনারা হয়তো অনেকে বলতে পারেন কাঁচামরিচ তো সারা বছরই পাওয়া যায় এটা আবার সংরক্ষণ করে রাখার মতন কি আছে হ্যাঁ কাঁচামরিচ সারা বছর পাওয়া যায় কিন্তু হঠাৎ করে কাঁচামরিচের দাম যখন দ্বিগুণ বেড়ে যায় তখন কিন্তু এটা আমাদের কেনার সামর্থ্যের বাহিরে চলে যায় যে কাঁচামরিচটা কিনতে আমাদের অনেক বেশি ঝামেলা হয়ে যায় সোবরান দেখতেই পাচ্ছেন এখানে আমি এক ঝুড়ি কাঁচামরিচ নিয়েছি আর এখান থেকে আমি কাঁচামরিচগুলা বেছে বেছে নিব যে কাঁচামরিচগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিব আর যেগুলো একটু ভালো সেগুলো আমি নিব সো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচগুলা সব হচ্ছে গিয়ে মানে বোটা বা ডাল যে যেটাই বলেন আমি সেটা ছাড়িয়ে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের ডালগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি যেগুলো দেখতে সুন্দর এবং ফ্রেশ সেগুলো আমি অন্য একটা ঝাঁপিতে নিয়েছি আর যেগুলো একটু নরম নরম হয়ে গেছে মাথার দিক থেকে নষ্ট হয়ে গেছে দেখতে ডিসকালার হয়ে গেছে সেগুলো আমি অন্য আরেকটা ঝুড়িতে নিয়ে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন নীল ঝুড়ির কাঁচামরিচগুলো কিন্তু একদম পুরো টাটকা আর ফ্রেশ সো দেখতেই পাচ্ছেন এই কাঁচামরিচগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আসলে আমার হাজব্যান্ড এতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে আমি ভাবলাম যে সংরক্ষণ করে রেখে দিই এবং আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের কাছে ভালো লাগতে পারে সো এই ফ্রেশ এবং সুন্দর কাঁচামরিচগুলো আমি পলিথিনে রেখে দিব আমি এখানে একটা পলিথিন নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো পলিথিন নিতে পারেন সো এই পলিথিনে আমি রেখে দিব আমি এখানে সবগুলা কাঁচামরিচ এই পলিথিনের মধ্যে ভরে নিব তারপর এটা আমি নর্মালে রেখে দিব দেখতেই পাচ্ছেন আমি এটা প্যাকেট করে নিয়েছি আমি এটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি আমি আর দুইটা প্যাকেট করিনি আমি একটা প্যাকেটের মধ্যেই নিয়েছি আর এখানে আমি একটা বড় একটা গাবলাতে নিয়ে নিয়েছি এক মগ পানি সো বাকি যে কাঁচামরিচগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি পানির মধ্যে যেগুলো একটু নরম নরম হয়ে গেছে সো পানির মধ্যে দেওয়ার পর এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিব খুবই ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি এখানে নিয়েছি একটা ব্লিন্ডারের জগ সো এই ব্লিন্ডার জগের মধ্যে আমি এই মরিচগুলো সব দিয়ে দিব। এগুলো আমি বেটে ডিপে রেখে দিব সো আমি মরিচগুলো সব ধুয়ে জগের মধ্যে ভরে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পানি এতে আমি বেশি পানি দিই বেশি পানি দিলে এটা একদম পুরো পানি পানি হয়ে যাবে সো পানি দেওয়ার পর আমি এটা খুব ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আর এখানে আমি একটি বক্স নিয়েছি এটা হচ্ছে সাধারণ একটি আইসক্রিমের বক্স সো এই বক্সের মধ্যে আমি বক্সের ভেতরে আমি কাঁচামিচ বাটাটা ঢেলে নিয়েছি আমি পুরোটা কাঁচামরিচ বাটা এই বক্সের ভিতরে ঢেলে নিয়েছি আমি অন্য আরেকটা বক্সে লাগাইনি আমি এই একটা বক্সের মধ্যে পুরোটা কাঁচামরিচ বাটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে আলাদা আলাদা করে রাখতে পারেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এটা আমি ডিফে রেখে দিব সৈব দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি এভাবে কাঁচাময় সংরক্ষণ করে বছর জুড়ে কিন্তু খাওয়া যায় কোনো রকমের গন্ধ ছড়াবে না কোনো ধরনের সমস্যাও দেখা দিবে না আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের মাঝে খুব সহজ করে শেয়ার করার চেষ্টা করি